ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা ম্যাথের নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ত্রিকোণমিতি চ্যাপ্টার। ভিডিওটা শুরু করার আগে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে নাও। আমরা শুরু করেছি ত্রিকোণমিতি। এর আগে আমরা 9 অবধি যেগুলো টপিক নিয়ে আমরা পড়াশোনা করেছি, জেনেছি, সেগুলো পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, এগুলো শিখেছি আমরা ক্লাস টেনে। সম্পূর্ণ নতুন একটা ধারণা, নতুন একটা টপিক, নতুন একটা বিষয়বস্তু, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির ইংলিশ টার্ম হচ্ছে ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রি এটা একটা গ্রিক ল্যাঙ্গুয়েজ। ট্রাইগোনোমেট্রিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাচ্ছি কি, ট্রাই ফার্স্ট, ট্রাই দে, তারপর গণ, তারপর মেট্রি। ট্রাই মিন্স থ্রি, গণ মিন্স অ্যাঙ্গেল, মেট্রি মিন্স মেজারমেন্ট। সো দ্য মিনিং অফ ট্রাইগোনোমেট্রি ইজ থ্রি অ্যাঙ্গেল মেজারমেন্ট, থ্রি অ্যাঙ্গেল মেজারমেন্ট। তার বাংলা হচ্ছে তিনটি কোণের পরিমাপ, তার সংক্ষেপ হচ্ছে ত্রিকোণ মিতি। ত্রি মানে তিন, কোণ মানে আমরা জানি কোণ, মিতি মানে পরিমাপ। তাহলে তিনটি কোণের পরিমাপ, তাহলে তিনটা কোণ কার থাকে ত্রিভুজের? ত্রিভুজ বাহুবেদে ত্রিভুজ হয়, আবার কোণবেদে ত্রিভুজ হয়। ফলে যেহেতু আমরা কোণবেদে এখানে আলোচনা করব, তো কোণবেদে কি সূক্ষ্মকোণে, স্থূলকোণে, সমকোণে ত্রিভুজ। ত্রিকোণমিতিটা সম্পূর্ণটাই রয়েছে সমকোণে ত্রিভুজের উপর বেস করে। সমকোণে ত্রিভুজের উপর বেস করে আমরা এর আগে পিথাগোরাস উপপাদ্য আমরা পড়েছি। পিথাগোরাস উপপাদ্যটা কী ছিল, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটাও তার রেজাল্টের মানে ফলাফলটা। আজকে আমরা জানব এই ভিডিওর মাধ্যমে ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা, ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি পিকচার, এটা কি অতিভুজ, এটা আমরা কি জানি অতিভুজ, যার ইংলিশ টার্ম হচ্ছে হাইপোটেনিউস। এটা হচ্ছে কি বেস বা ভূমি, বা এটাকে অ্যাডজাসেন্ট সাইডও বলে, এটাকে অ্যাডজাসেন্ট সাইডও বলা হয়, আর এটাকে বলা হয় কি অপোজিট সাইড বা পারপেন্ডিকুলার, অপোজিশন সাইড। এটাকে কি বলে অ্যাডজাসেন্ট সাইড বা ভূমি, আর এটা হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল। বুঝতে পারলাম না যে অতিভুজ স্কোয়ার, অতিভুজ এটাকে আমরা কি ভূমি বলবো, আর এটাকে আমরা লম্ব। অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা জানি। এবার আমরা জানবো যে ত্রিকোণমিতিটা কীভাবে সৃষ্টি হয়েছে, বা এর প্রাথমিক উৎসটা কী ছিল, বা কোন সমস্যার সমাধান খুঁজতে গিয়ে আমাদের ত্রিকোণমিতি জিনিসটা বের হয়ে এসেছে। ধরে নিলাম এইটা যদি বেস হয় বা ভূমি বা ভূপৃষ্ঠ আমাদের, এই পয়েন্টটা ধরে নিলাম কোনো একটা এরোপ্লেন রয়েছে, এই পয়েন্টে কোনো একটা এরোপ্লেন রয়েছে, বিটা কি ধরে নিলাম বিটা ওই এরোপ্লেন ওই থেকে সেইখান থেকে ভূমির উপর লম্ব, ভূমির উপর লম্ব হচ্ছে এবি। তো লম্বটার জিনিস আমরা কি, যে লম্বটা হচ্ছে যে দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে যদি তাদের কোণের ব্যবধানটা 90 ডিগ্রি হয় তাহলে আমরা তাকে বলবো কি সেই সরলরেখা দুটিকে পরস্পরের লম্ব বলবো। ওকে, তাহলে দেখো এই সরলরেখার এসব পরস্পর ছেদ করেছে আর এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি, বলে এটা পরস্পর উপর লম্ব। বা এবিটা আমরা ধরে নিতে পারি কোনো একটা মনুমেন্টের উচ্চতা, বা কোনো এরোপ্লেন, কোনো অট্টালিকা, কোনো পাহাড়, এটা হচ্ছে তার সর্বোচ্চ চূড়া, বিটা হচ্ছে তার ভূমি সংলগ্ন লম্ব, লম্ব এটা। আর সি পয়েন্টে ধরে নিলাম কোনো ব্যক্তির অবস্থা, তাহলে এই সি পয়েন্টে এই ব্যক্তিটা বলছে
যে এই সর্বোচ্চ এখান থেকে এর দূরত্বটা কত, এই উচ্চতাটা কত বা এই ডিস্টেন্সটা কত? তাহলে আমরা কি বললাম যে এই পয়েন্টটা হচ্ছে সেই অট্টালিকা বা পাহাড়ে বা সেই এরোপ্লেনের শেষ চূড়াটা, বা এটা হচ্ছে এরোপ্লেন যদি আমরা ভাবি তাহলে এটা হচ্ছে ওর অবস্থানটা। বি পয়েন্টটা হচ্ছে কি লম্ব ভূমি সংলগ্ন লম্ব যে সরলরেখাটা না হয়েছে সেইটার অবস্থান, আর সিটা হচ্ছে কোনো ব্যক্তির অবস্থান যে ব্যক্তিটা ভূমি থেকে ভূপৃষ্ঠ থেকে এই চূড়াটা দেখতে পাচ্ছে। ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা তো আমরা জানি রাইট অ্যাঙ্গেল, তাহলে ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা থিটা, যে কোনো মান হতে পারে। তাহলে ইএসি এর উচ্চতা নির্ণয় করতে হবে, ইএসি এর উচ্চতাটা আমাদেরকে নির্ণয় করতে হবে বা ইএসি এর ডিস্টেন্সটা মেজারমেন্ট করতে হবে। তো আমরা এবিটা তো আমরা নির্দিষ্ট জানতে পারবো, বা এসির এবির মানটা যদি আমরা বের করি যে ভূমির ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা কত, বি থেকে এর ডিস্টেন্সটা যদি আমরা বের করি তাহলে কি বিসিটা আমাদের জানা, বিসিটা আমাদের জানা এ টু ডিস্টেন্স আমরা জানতে পারবো, এই অ্যাঙ্গেলটা আমরা জানবো। তাহলে এই যে আমরা সম ত্রিকোণমিতি বিভিন্ন কোণ পরিমাপের অনুপাত বলে একটা চ্যাপ্টার আছে, সেখান থেকে আমরা অনুপাতে সেই চ্যাপ্টার থেকে এই ইয়েবির মানটা আমরা বের করব। এটা মানে এইরকম সমস্যা থেকে ত্রিকোণমিতির সৃষ্টি হয়েছে। তাহলে আমরা শুরু করছি ফার্স্ট চ্যাপ্টার কোণ পরিমাপের ধারণা। তাহলে কোণ পরিমাপের ধারণা, তাহলে কোণ পরিমাপ, তাহলে কোণ পরিমাপ করা হয় দুটি পদ্ধতিতে, একটা হচ্ছে কি ষষ্ঠিক পদ্ধতি, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। দুটা, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে পরিমাপের একক হচ্ছে কি ডিগ্রি, আর বৃত্তীয়ত হচ্ছে কি রেডিয়ান। বৃত্তীয় এককটা কি পদ্ধতি আর তার এগুলো হচ্ছে একক, ষষ্ঠিক পদ্ধতি ডিগ্রি আর বৃত্তীয় পদ্ধতিতে হচ্ছে রেডিয়ান। আমরা তবে এবার শুরু করছি ষষ্ঠিক পদ্ধতিটা। তাহলে একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা যদি দণ্ডায়মান বা উপরিপাতিত হয় এমনভাবে হয়, যদি তাদের মধ্যবর্তী কোণের ব্যবধানটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে আমরা পরস্পর কি বলবো লম্ব বলবো। তাহলে আমি একটা লম্ব এবি আর বিসি এরা পরস্পর পর লম্ব একটা আঁকলাম। তাহলে এই ডিস্টেন্সটা বা এর ব্যবধানটা কত 90 ডিগ্রি। দুটি লম্ব সরলরেখাকে যদি সমান 90 ভাগে ভাগ করা হয়, সমান আমরা কত ভাগে ভাগ করবো এরকমভাবে 90 ভাগে যদি ভাগ করি তাহলে সেই ভাগগুলো প্রত্যেকটাকে অর্থাৎ এক একটি ভাগকে আমরা কি বলবো ডিগ্রি, 1 ডিগ্রি। অর্থাৎ এই 90টা এই মানটা 90 ডিগ্রি, একে যদি আমরা 90 ভাগে ভাগ করি এরকম এক একটা ভাগকে বলবো আমরা কি 1 ডিগ্রি। তাহলে এবার এই 1 ডিগ্রিটাকে যদি আমরা নিয়ে আলোচনা করি, ধরে নিলাম এখানটা আমরা 1 ডিগ্রি ধরলাম, তাহলে এই 1 ডিগ্রিটা যদি আমরা সমান 60 ভাগে ভাগ করে নিই, সমান 60 ভাগে ভাগ করে নিই তাহলে প্রত্যেকটা ভাগকে আমরা কি বলবো 1 মিনিট। আবার এই 1 মিনিটে যদি আমরা আবার যদি আমরা 60 ভাগে ভাগ করে দিই তাহলে এক একটা ভাগকে বলবো আমরা কি 1 সেকেন্ড। তাহলে আমরা কি পেলাম 90 ডিগ্রি সমান সমকোণ, 1 ডিগ্রি সমান পেলাম কি আমরা 60 মিনিট, 1 মিনিট সমান আমরা কি পেলাম 60 সেকেন্ড। তাহলে 1 ডিগ্রি সমান কি 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি।
বৃত্তীয় পদ্ধতি জিনিসটা কি? দ্বিতীয় পদ্ধতি আমরা আলোচনা করছি, বৃত্তীয় পদ্ধতি। নামের মধ্যে আমরা বুঝতে পারছি যে এটা বৃত্ত, সার্কেল রিলেটেড কোন একটা জিনিস, বৃত্তীয়, বৃত্তের সম্বন্ধ নিয়ে এটা আলোচনা করা হবে। তাহলে আমরা একটা বৃত্ত আঁকছি, এটা হচ্ছে ও হচ্ছে ওর সেন্টার। তাহলে বৃত্ত কাকে বলা হয় জেনে নিই আগে। কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে অপর একটা বিন্দু যদি সতত সঞ্চালনশীল হয়, সতত সঞ্চালনশীল হয় এবং এর ফলে যদি প্রত্যেক জায়গায় প্রত্যেকটা পয়েন্টে যদি তাদের মধ্যবর্তী ব্যবধানটা সমান হয়, তাহলে সেই অন্য বিন্দুটা সঞ্চার পথকে বলবো আমরা কি? বৃত্ত। সঞ্চার পথ জিনিসটা কি? ধরে নাও আমি বাড়ি থেকে যাচ্ছি, স্কুল যাচ্ছি, আমার বাড়ির গেট থেকে স্কুল যাওয়ার রাস্তা চলাকালীন, রাস্তা চলাকালীন যেখানে যেখানে আমার পা আমি দিয়েছি রাস্তায়, সেই পাগুলোর যদি এক একটা পয়েন্টকে যদি আমরা কাল্পনিক কি মনে করি যে তাকে একটা একটা রেখার মধ্যে যদি যুক্ত করি, তাহলে সেই যে একটা বক্ররেখাটা পাবো বা সরলরেখা পাবো, যদি যে আমরা তার সরলরেখাটা পাবো, সেই সরলরেখা বা সেই বক্ররেখাটাই হচ্ছে আমার বাড়ি থেকে ওই গন্তব্যস্থলে যাওয়ার অবধি সঞ্চার পথ। তাহলে আমরা কি কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, এটা একটা নির্দিষ্ট বন্দি বিন্দু, অপর একটা বিন্দু ধরে নিলাম, এখান থেকে আমি শুরু করলাম অন্য একটা বিন্দু এ ধরে নিলাম, তাহলে এই ও থেকে এ, ও হচ্ছে নির্দিষ্ট বিন্দু আর এ হচ্ছে অন্য একটা বিন্দু, তাহলে ও থেকে এ বিন্দু থেকে ও কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অন্য একটা বিন্দু যদি সবসময় সমান দূরত্ব বজায় রেখে যদি সতত সঞ্চারণশীল হয়, তাহলে সেই এই বিন্দুটার সঞ্চার পথটাকে আমরা কি বলবো? বৃত্ত। তাহলে এ হচ্ছে বৃত্তের সংজ্ঞা। তাহলে বৃত্ত, বৃত্তীয় পদ্ধতি জিনিসটা কি? বা এক রেডিয়ান, যারা বৃত্তীয় পদ্ধতির একক হচ্ছে রেডিয়ান। তাহলে এক রেডিয়ান বলতে আমরা কি বুঝি? যে ও বি যদি ধরে নিলাম একটা ব্যাসার্ধ, আর এ বিটা কি? এ বি ধরে নিলাম ও বি যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এ বিটাও যাতে 5 সেন্টিমিটার হয়। অর্থাৎ সমান ব্যাসার্ধের বৃত্তচাপ, বৃত্তচাপ বলা বৃত্তের পরিধির যে কোনো একটা অংশকে আমরা কি বলবো? বৃত্তচাপ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ সমান নিয়ে, অর্থাৎ সমান ব্যাসার্ধ এবং সমান বৃত্তচাপ কেন্দ্রের সাথে, বৃত্ত কেন্দ্রের সাথে যে কোণ সৃষ্টি করে বা যে কোণ উৎপন্ন করে তাকে বলবো আমরা কি? এক রেডিয়ান। কি? সমান ব্যাসার্ধের বৃত্তচাপ আর সমান ব্যাসার্ধের বৃত্তচাপ, বৃত্তের কেন্দ্রের সাথে যে কোণ তৈরি করে বা উৎপন্ন করে সেটাকে আমরা কি বলবো? এক রেডিয়ান। তাহলে এইটা হচ্ছে আমাদের রেডিয়ান। তাহলে ডিগ্রি জানলাম, রেডিয়ান জানলাম, তো ডিগ্রি চিহ্নটা কি? এইটা ছোট করে উপরে, আর রেডিয়ানটা হচ্ছে উপরে ছোট করে সি। ডিগ্রি ব্যবহার করার সময় আমাদেরকে অবশ্যই ডিগ্রি দিতে হবে, আর এই সিটা রেডিয়ানটা আমরা কোনো সময় প্রায়ই আমরা জানার সময় জানি, তারপর ইউজ হয় না এটা, কিন্তু ডিগ্রি অবশ্যই কিন্তু সবসময় ইউজ হয়। তাহলে এই হলো বৃত্তীয় পদ্ধতি আর ষষ্ঠী পদ্ধতি নিয়ে আলোচনা। এবার আসি কোন, কোন পরিমাপ করব কি বরাবর, কারণ অধ্যায়টা রয়েছে কোন পরিমাপের ধারণা, কোন পরিমাপটা করব কি হবে। তাহলে ও যদি এ আর বি এর ইন্টারসেক্ট পয়েন্ট যদি হয়, অর্থাৎ ছেদ বিন্দু যদি হয়, তাহলে এই যে দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, কোন একটা সরল দুটি সরলরেখা যদি পরস্পরকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, তাহলে সেই কোন সেই সরলরেখা দুটির মধ্যবর্তী ব্যবধানটাকেই বলবো আমরা কি? কোন, যে মানটাকে বলবো আমরা ওই সরলরেখা দুটির অন্তর্বর্তী কোন। তো কোন পরিমাপ করবো কি হবে? কোন পরিমাপ করা হয় সবসময় অ্যান্টি ক্লক ওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটা যে বরাবর ঘুরে তার বিপরীত দিক বরাবর। ঘড়ির কাঁটা কীভাবে ঘুরে? 1 2 3 4 এই বরাবর ঘুরে ঘড়ির কাঁটা, কিন্তু কোন মাপা হয় অ্যান্টি ক্লক ওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিক বরাবর। আমরা দেখতে পাবো জ্যামিতি বক্সে চাঁদা রয়েছে, সেই চাঁদাতে দুই দিক বরাবর থাকে, একটা ক্লক ওয়াইজ আর একটা অ্যান্টি ক্লক ওয়াইজ মানটা দেওয়া থাকে। তো ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজ যেটা আবর্তন সেটা হচ্ছে আমরা
পজিটিভ অ্যাঙ্গেল, সেটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল অর্থাৎ ধনাত্মক কোণ। আর যদি আমরা ক্লক ওয়াইজ যদি পরিমাপ করি তাহলে সেটা হচ্ছে কি নেগেটিভ অ্যাঙ্গেল অর্থাৎ ঋণাত্মক কোণ। তাহলে কোণ ধনাত্মক হয় ঋণাত্মক হয়, ধনাত্মক আমরা কোনটা বলবো যখন মাপটাও আমরা মেজারমেন্ট যখন আমরা করবো অর্থাৎ পরিমাপ যখন করবো যদি অ্যান্টি ক্লক ওয়াইজ করি অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিক বরাবর যদি করি তাহলে সেটা ধনাত্মক কোণ হবে। আর যদি ঘড়ির কাঁটার দিক বরাবর অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে আবর্তন করে সেই বরাবর যদি আমরা করি তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক কোণ। এই হচ্ছে কোণ, ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ। এবার সৃষ্টিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতির মধ্যে কিছুটা রিলেশন আছে কয়েকটা, যেমন পাই সি সমান 180 ডিগ্রি অর্থাৎ পাই রেডিয়ান, এর পায়ের মান কত 22/7 যেটা আনুমানিক হচ্ছে অ্যাপ্রক্সিমেট রেজাল্ট হচ্ছে কত 22/7 3.14 আর ভগ্নাংশতে হচ্ছে 22/7 তাহলে পাই সি মানে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এই রিলেশনের মধ্যে আমরা বিভিন্ন রকম ডিগ্রি আর বৃত্তীয় পদ্ধতির যে অঙ্কগুলো বা মানগুলো আমরা মেজারমেন্ট করবো। তার চাইতে আসে যে এক ডিগ্রি আর এক রেডিয়ান, এটা কিন্তু খুব প্রায় মাধ্যমিকে আসে শর্ট কোশ্চেনে যে এক রেডিয়ান লেস দেন এক ডিগ্রি সত্য না মিথ্যা বা এক ডিগ্রি এবং এক রেডিয়ানের মধ্যে কোনটি বড়, এটা আমাদেরকে কোশ্চেন দেওয়া থাকে অনেক সময় মাধ্যমিকে আসে সেটা এক মার্কের। তাহলে এক ডিগ্রি বড় না এক রেডিয়ান বড় আমরা মাপ করছি, তাহলে আমরা জানি যে ষষ্ঠী পদ্ধতি ও বৃত্তীয় পদ্ধতির মধ্যে রিলেশনটা কি পাই, পাই সি সমান 180 ডিগ্রি বললাম। এই সিটা যদি আমরা নাও লিখে তবে কোনো ব্যাপার নেই, কিন্তু ডিগ্রির ক্ষেত্রে অবশ্যই কিন্তু যখন আমরা ষষ্ঠী পদ্ধতি ইউজ করবো তখন অবশ্যই ডিগ্রি ইউজ করতেই হবে, আর যখন আমরা বৃত্তীয় পদ্ধতিকে আমরা আলোচনা করব সেটা অবশ্যই কোনো সময় পাই সিটা দেওয়া হয় কোনো সময় নাও দেওয়া হয়। আর বৃত্তীয় পদ্ধতি বলতেই পাই যুক্ত পাই দিয়ে মানে পাই রিলেটেড, আর ডিগ্রি বলে জাস্ট ষষ্ঠী পদ্ধতি বললে ডিজিটগুলো অর্থাৎ নাম্বার দিয়ে দেওয়া থাকবে, আর রেডিয়ান পদ্ধতি বলে পাই দিয়ে নিয়ে আসতে হবে, আর ষষ্ঠী পদ্ধতি যদি বলা হয় তাহলে আমাদের ডিগ্রি বা নম্বর 1, 2, 3 এগুলো ডিজিট দিয়ে আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে পাই সমান 180 ডিগ্রি বা পাই সি সমান 180 ডিগ্রি, তাহলে কি 180 ডিগ্রি সমান পাই সি লিখতে পারি? তাহলে এক ডিগ্রি সমান কত পাই বাই 180 ডিগ্রি রেডিয়ান। তাহলে এই পায়ের মানটা কত আমরা জানলাম একটু 22/7 তাহলে দেখো তো এক ডিগ্রিটা কত 22/7 × 180 এর সমান, এর এত রেডিয়ানের সমান। তাহলে এইটা দেখি লেফট হ্যান্ড সাইডটা কি আমরা পেলাম 1, রাইট হ্যান্ড সাইডটা যেটা ভগ্নাংশ আমরা পাচ্ছি ফ্র্যাকশনটা সেটা কি পাচ্ছে লেস দেন 1 না গ্রেটার দেন 1? তাহলে 22 উপরে হচ্ছে কত পাচ্ছি 22, আর নিচে দেখো 7 কে যদি 180 দিয়ে গুণ করি তাহলে 7 8 56 6 থাকলো 5, 7 8 7 8 5 12 কত হচ্ছে 22/1260। তাহলে এই মানটা কি ভগ্নাংশ, এই মানটা কত অবশ্যই লেস দেন 1 হবে, কারণ প্রকৃত ভগ্নাংশের মানটা সবসময় একের চাইতে ছোট হয় আর অপকৃত ভগ্নাংশের মান একের চাইতে বড় হয়, যেটা যে ভগ্নাংশের লবটা ছোট আর হরটা পরে তাকে আমরা বলবো কি প্রকৃত ভগ্নাংশ, আর প্রকৃত ভগ্নাংশের মান সবসময় কী হবে একের চাইতে ছোট হবে। তাহলে কি 1 ডিগ্রি সমান আমরা কী পাচ্ছি একের চাইতে কম মানের কোনো একের চাইতে কম মানের রেডিয়ানের সমান, তার মানে নিশ্চয়ই 1 ডিগ্রিটা অবশ্যই এক রেডিয়ানের চাইতে কম হবে। সাপোজ ধরে নিলাম এই মানটাই আমি ধরে নিলাম 1 ডিগ্রিটা চলে আসবে 7/1 এত রেডিয়ান, এটা যে আসল এটা আসবে সেটা না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম যে ধরে নিলাম যদি 0.71 যদি হয় তাহলে কি এটা কি ছোট না একের চাইতে, তাহলে নিশ্চয়ই 1 ডিগ্রিটা কি হবে 1 রেডিয়ানের চাইতে বড় হবে। তাহলে আমরা কি পেলাম 1 ডিগ্রি বড় কার চাইতে 1 রেডিয়ানের চাইতে, এটা হচ্ছে ছোট্ট একটা কোশ্চিন যেটা প্রায় দেওয়া থাকে। এবার ষষ্ঠী পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতির মধ্যে কয়েকটা ডিগ্রি বিষয় কিছু আমাদের যেটা ব্যবহার হয়
সেগুলো একটু আমি জাস্ট বলে দিচ্ছি। দেখো 180 ডিগ্রি সমান কি আমরা পাই, তাহলে 30 ডিগ্রি সমান কি হবে? ওই কি নিয়ে যদি আমরা করি 1 ডিগ্রি সমান কি পাই বাই 180, পাই বাই 180, তাহলে 30 ডিগ্রি সমান কত হবে? পাই বাই 180 ইনটু 30 0036 তাহলে কত হচ্ছে? পাই বাই 6, তাহলে 30 ডিগ্রি সমান আমরা কি পেলাম? 30 ডিগ্রি সমান পাই বাই 6। একই রকম ভাবে যদি আমরা মেজারমেন্ট করি তাহলে 60 ডিগ্রি সমান আমরা কত পাবো? পাই বাই 3। 90 ডিগ্রি আমরা সমান কত পাবো? পাই বাই 2। এই জিনিসগুলো আমাদের কিন্তু খুব দরকার অঙ্কন করার সময়। এবার আসছি আমরা অঙ্কন ক্ষেত্রে, কষে দেখি কুড়ির এক নম্বর অঙ্কটা, একের এক, কষে দেখি কুড়ি। কি বলছে? যে নিম্নলিখিত গুলিকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে হবে। ডিগ্রি মিনিট আর সেকেন্ডে আমরা প্রকাশ করবো। এক নম্বরটা কি বলছে? একের এক 832 কত মিনিট, এটাকে মিনিট ডিগ্রি আর সেকেন্ডে আমাদেরকে প্রকাশ করতে বলছে। তাহলে এটা তো মিনিট আছে, তাহলে এর আগের কাজ কি? মিনিট কে আর ডিগ্রি শুধু প্রকাশ করতে হবে। তো 832কে আমরা জানি যে মিনিট থাকলে কি 60 মিনিট সমান কত? 60 মিনিট সমান 1 ডিগ্রি। তাহলে এটাকে আমরা 832কে যদি আমরা 60 যদি ভাগ করে দিই তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? ডিগ্রি চলে আসছে। তাহলে সেটা আমরা কত পাচ্ছি? 13 ডিগ্রি 52 মিনিট। কি হবে দেখে নাও, 60টাকে 60 368, তাহলে বাকি কত থাকছে? 25। তাহলে যেটা রেজাল্ট সেটা হচ্ছে ডিগ্রি, যেটা অবশিষ্ট সেটা হচ্ছে মিনিট। তো কত পেলাম? 832 মিনিট সমান কত পেলাম? 13 ডিগ্রি 52 মিনিট। নেক্সট একটা অঙ্ক করছি, সেটা হচ্ছে 4 নম্বর অঙ্কটা। চার নম্বর অঙ্কটা কি বলছে? 27.12 ডিগ্রি। এইটাকে আমাদের কি করতে হবে? মিনিটে প্রকাশ করতে হবে। অঙ্কটা কি আছে? 27.12 ডিগ্রি। এটাকে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করব। তাহলে দেখো তো, এটা একটা মিশ্র ভগ্নাংশ যদি আমরা বলি 27.12, দেখো 7/2 এইটা যদি আমরা ভাঙি তাহলে কি হবে? 3.12। তাহলে 3.12টাকে 3+1 অর্থাৎ এই পূর্ণ সংখ্যাটাকে আলাদা করে আর ভগ্নাংশ ফ্র্যাকশন নম্বরটা যদি আলাদা করি তাহলে যদি অ্যাডিং করি তাহলে কি পাচ্ছি? ঘুরে ফিরে কি পাচ্ছি আমরা? রেজাল্টটা 7/2 পাচ্ছি। তার মানে এইটাকে 3.12 যা 3+1 সেম, তাহলে এক সেই ধর্মটা কাজে লাগিয়ে আমরা এটা কি করছি? 27.12 ডিগ্রিটাকে প্রকাশ করছি। 27+1 12 ডিগ্রি, 27 ডিগ্রি + 1 12 ডিগ্রি। তাহলে পূর্ণ পেয়ে গেলাম আমরা কি? 27 ডিগ্রি পেয়ে গেলাম। এবার এটা 1/12 ডিগ্রি, এই ভগ্নাংশটা। এবার এইটাকে আমরা কি করবো? ডিগ্রিকে প্রথমে কি মিনিটে প্রকাশ করব। তাহলে 60 মিনিট সমান 1 ডিগ্রি, তাহলে এটাকে কি করবো আমরা? 27 ডিগ্রি + 1/12কে আমরা 60 দিয়ে গুণ করে দেবো, তখন সেটা হয়ে গেল। যখন গুণ করে দিলাম তখন সেটা হয়ে গেল কি? মিনিট। তাহলে কত হচ্ছে? 5/60। 27 ডিগ্রি + 5 মিনিট, এটা যদি আমরা অ্যাডিং করি 27 ডিগ্রি 5 মিনিট, তাহলে কত পেলাম আমরা? 27 ডিগ্রি 5 মিনিট। এরকমভাবে আমরা বাকি অঙ্কগুলো আমরা করব। নেক্সট 2 অঙ্কগুলো বলছে নিম্নলিখিত গুলির বৃত্তীয় মান নির্ণয় করি, অর্থাৎ ডিগ্রিতে দেওয়া আছে সেটাগুলো বৃত্তীয় মানে প্রকাশ করতে, অর্থাৎ পায়ের মাধ্যমে নিয়ে আসতে। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাগুলোকে আমরা মানগুলিকে আমরা আগে অ্যাট ফার্স্ট ডিগ্রিতে নিয়ে আসবো, ডিগ্রিটাকে আমরা পরে ওই যে পাইসি বা 180 ডিগ্রি সমান পাই সেই সম্পর্ক অনুসারে আমরা বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করে দেব। তাহলে আমরা করছি 5 নম্বর অঙ্কটা, 2/5।
এই অঙ্কগুলোতে দেখবে কয়েকটা অঙ্কতে মাইনাস দেওয়া আছে, তাহলে মাইনাস নেওয়ার কথার অর্থ হচ্ছে ওই কোণটা যখন পরিমাপ করা হয় তখন সেটা রেডিয়াত্মক কোণ, অর্থাৎ মাপা মাপা হয় কী বরাবর, ক্লক ওয়াইজ, আর যেগুলো পজিটিভ সেগুলো হয় অ্যান্টি ক্লক ওয়াইজ। বলে মাইনাস শুধুমাত্র বোঝায় কি, মাইনাসটা বোঝাচ্ছে কি এইটা হচ্ছে ঋণাত্মক কোণ, যে কোণটা মাপা হয়েছে ঘড়ি কাটার দিকে। এবার আমরা করছি দুইয়ের পাঁচ নম্বরটা, অঙ্কটা দিয়েছে 22 ডিগ্রি 30 মিনিট। আগে বললাম যে এই অঙ্কগুলো যখন আমরা কোনো বৃত্ত পদ্ধতি যখন কনভার্ট করতে বলবে, আগে ওই মানটাকে আগে ডিগ্রিতে সম্পূর্ণটা ডিগ্রি নিয়ে আসতে হবে। এবার ডিগ্রিটাকে পরবর্তী স্টেপে আমরা কী করবো, পাই সমান 180 ডিগ্রি, এই রিলেশন দিয়ে আমরা বৃত্তটা মেন করে দেবো। এখানে কী আছে, 22 ডিগ্রি 30 মিনিট, অর্থাৎ ডিগ্রি আর মিনিট একসঙ্গে যুক্ত অ্যাড আছে। তাহলে আমরা এই মিনিটটাকে আগে কী করবো, ডিগ্রিতে কনভার্ট করব, তারপর সেটাকে আমরা বৃত্তিতে নিয়ে যাবো। তাহলে এই 22 ডিগ্রি 30 মিনিট এটাকে একটু আগে যেটা আমরা অঙ্ক করলাম সেটাকে আমরা এভাবে লিখতে পারি, 22 ডিগ্রি প্লাস 30 মিনিট, তাহলে 22 ডিগ্রি প্লাস 30 মিনিট আকারে আমরা লিখতে পারি। এবার এই ডিগ্রিটা তো আমরা জানি বের করা ডিগ্রি প্রসেসে, এই 30 মিনিটটাকে আমাদেরকে কী করতে হবে, ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তাহলে ডিগ্রি মিনিট থেকে যদি আমরা ডিগ্রি নিয়ে আসি তাহলে কী করতে, সাইড দিয়ে ভাগ করতে হয়। তাহলে 22 ডিগ্রি প্লাস 30 বাই কত, 60, এটা হয়ে গেল ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাবো, 1/2। তাহলে 22 ডিগ্রি প্লাস 1/2 ডিগ্রি, এটাকে যদি আমরা একসাথে নিয়ে তাহলে 22 পূর্ণ 1/2 ডিগ্রি, তাহলে 45/2 ডিগ্রি। তাহলে আমরা এর ষষ্ঠী কত, ষষ্ঠী মানটা কত পেলাম, 45/2 ডিগ্রি। এইটার এটা হচ্ছে কি ষষ্ঠী মান, ষষ্ঠী পদ্ধতিতে। এবার যদি এটা বৃত্তীয় পদ্ধতি নির্ণয় করি তাহলে কি করতে হবে, বৃত্তীয় পদ্ধতিতে হচ্ছে 45 ডিগ্রি বাই 2, এইটাকে আমরা π/180 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। ডিগ্রির যে মান দেওয়া থাকবে সেই মানটাকে যদি আমরা π/180 দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা সেটা পেয়ে যাব। তাহলে কত হচ্ছে এটা ক্যালকুলেশন করি, এটাকে এটা 45 কে 4 দিয়ে গুণ করলে কত, 180 ডিগ্রি, সমান সমান π/8। এইটাই হয়ে গেল কি বৃত্তীয় পদ্ধতিতে এর মান। তাহলে ষষ্ঠী পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে কীভাবে করা যায় সেটা আমরা জানলাম, আর ডিগ্রি মিনিট সেকেন্ডগুলো কীভাবে কনভার্ট করা যায় সেটুকু আমরা জানলাম। আর আজকে কোন প্রাথমিক ধারণাটা, ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা আর কোন পরিমাপ কীভাবে করতে হয় সেই পড়লাম। পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট অঙ্কগুলো করব। ভালো ভালো অঙ্ক রয়েছে এই অঙ্ক থেকে, এই চ্যাপ্টার থেকে বেশ অঙ্ক মাধ্যমিকে আসে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে করবো।